তো গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তো চলো বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করা যাক। আজকে সকালটা খুবই ভয়ে ভয়ে কাটছে, কারণ কিছুক্ষণ পর আমার ব্লাড নিতে আসবে একটা দাদা। তো এই জন্য আমার প্রচণ্ড ভয় করছে, কারণ আমি ব্লাড দেখে খুব ভয় পাই। যাকগে, দেখা যাক কী হয়। তো চলো আজকে দিনটাকে শুরু করি। এখন সকালে উঠে বিছানা গুছানো হয়নি, তো আমি বিছানাটা গুছিয়ে নিই। তো এবার আমি আস্তে আস্তে বিছানায় উঠে নিলাম। এবার মশারিটা খুলে নিচ্ছি। মশারিটা আজ আর ভাবছি যে ভাঁজ করে রাখবো না, এটা এখানেই কোনো রকমই গুটিয়ে রেখে দেব। কারণ প্রতিদিন এটা খুলে ভাঁজ করে আবার টানাতে আমার এখন পরিশ্রমই হয়, তাই আমি কি করছি এটা গুটিয়েই রেখে দিচ্ছি। আজ শরীরটা ভালো লাগছে না, অলস অলস লাগছে। তো তারপর দেখো আমি বালিশগুলো গুছিয়ে নিচ্ছি সাইডে, সব কিছু আজ বিছানাতেই রেখে দেবো। বেশিরভাগ দিনই আমি বিছানাতেই রেখে দিই, এগুলো আর গুছিয়ে অন্য কোথাও রাখি না। তো এবারে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেব। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করছি, দেখো কিভাবে ব্ল্যাঙ্কেটটা যথেষ্ট ভারী, তো আমার অসুবিধাই হয় একটু ভাঁজটা করতে। তারপরেও কী করব, একা ঘরে সব কিছু তো করতেই হবে, কাজ না হলে আর কে করে দেবে বলো। আর আমার বর ছেলে মানুষ বিছানা গুছাতে পারে না, বিছানা গুছাতে চায়ও না, একটু অলসতা আছে বিছানা গুছানোর প্রতি। এমনি রান্না বাড়াতে আমাকে প্রচুর হেল্প করে। তো আমার বিছানা গুছানো মোটামুটি কমপ্লিট। তো রাতে আমি খাতা নিয়ে শুয়েছিলাম, মানে খাতার মধ্যে কিছু লেখালেখি করছিলাম। তো খাতাটাকেও রেখে দিলাম বিছানাতেই। এবার জানালাটা খুলে নিচ্ছি, বিছানাটা তারপর ঝেড়ে নিব। তো দেখো আমি আস্তে আস্তে নামলাম, নেমে ঝাড়ু আনতে যাচ্ছি। আজ তবু ভিডিওটা একটা ভাই করে দিয়েছে, নাহলে তো আমার নিজের ভিডিও একা একা নিজেরই করতে হয়, তো কিচ্ছু করার থাকে না। এভাবেই ভিডিও করছি, করে এডিট করে আবার নিজে নিজেই পোস্ট করছি। তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়া হলে এখন ভাবলাম যে খাতাটা এখানে রাখবো, ভালো লাগছে না বিছানার উপরে খাতাটা, তো খাতাটা আমি নিয়ে নিলাম। এবার আমার বিছানা ঝাড়ু দেওয়া কমপ্লিট। আজ ব্রেকফাস্টে আমাদের ছিল খিচুড়ি আর বেগুন ভাজা, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো তোমরা জানিও কার কার খিচুড়ি আর বেগুন ভাজা খেতে ভালো লাগে আমার মতো। আজ সকালেই তোমাদের সবাইকে বলেছিলাম যে দাদা আসবে আমার ব্লাড নিতে। ডাক্তার যে টেস্টটা দিচ্ছে ব্লাডের, সেটার জন্য স্যাম্পল নিতে আসবে দাদা। তো দাদা প্রথমে দেখো নিজের হাত স্যানিটাইজ করে নিয়েছে, আর আমার হাতে স্যানিটাইজার স্প্রে করে নিয়েছে। এবার একটা কাপড় দিয়ে শক্ত করে আমার হাত বেঁধে দিচ্ছে। আমি এমনিতে ইঞ্জেকশন যেই ভয় পাই, বাবা গু, আর আজকে আমার আবার ব্লাড নিবে, আমার যে কি হবে। দেখো দাদাটা তুলো নিয়ে নিয়েছে আর কত বড় একটা সিরিঞ্জ বের করছে। বন্ধুরা দেখেছো তোমরা, আমার আজকে মনে হয় সব রক্ত নিয়ে নেবে। রে ভগবান, তুমি কোথায়, আমাকে রক্ষা করো প্রভু। দেখো দাদাটা কি করছে, এগুলো সিরিঞ্জ ঢুকিয়ে দিচ্ছে আমার হাতে। দেখো 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 কিভাবে আমার শরীরে সব রক্ত সিরিঞ্জে চলে আসছে। দেখো দাদাটা সব রক্ত আমার নিয়ে নিচ্ছে। কই তো রোক লো, মেরা সব ব্লাড নিকল রাহা হ্যায়। দেখো কতটা পরিমাণ রক্ত নিয়ে নিল দাদাটা আমার শরীর থেকে। আমি ভয়ে দেখো মুখ অন্যদিকে করে রেখেছি, দেখছো তোমরা। এবার দাদাটা বলছে হাতটা ভাঁজ করে রাখো, না হলে ব্লাড বেরিয়ে যেতে পারে। আমি তবু হাত নামিয়ে দিয়েছি। এবার বলছে হাত ভাঁজ করে রাখো। এবার দেখো দাদাটা কি করছে, এবার সিরিঞ্জ থেকে দেখো কাচের অন্য একটা জারের মধ্যে কি করছে, দেখো ব্লাডটা ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে নিচ্ছে, দেখলে তোমরা। দেখাতে যাচ্ছি, আজকে আমার ডাক্তারের কাছে চেক আপ আছে, তো এখন বাড়ির থেকে বেরোবো, তো চলো। তো বন্ধুরা এটা হচ্ছে আজকে আমার লুক, তোমরা দেখো আর কেমন লাগছে জানিও। তো বন্ধুরা দেখো আমাদের টোটো চলে এসেছে, এখন আমরা টোটো করে চলে যাব ডাক্তার দেখাতে। এটা হচ্ছে বাপ্পা, যে খুবই ভালো টোটো চালায়, আমরা অটোটোতেই যাই। চল দাও দাঁড়া আসুক। তো দাদাই তো আসে নাই,
কিছুই না, তুমি বসো। চলো তো আমরা এখন যাচ্ছি, শুরু থাক, টাটা। আমি এখন বসে আছি, বসে বসে ওয়েট করছি কখন আমাকে ডাক্তার ডাকবে, কখন ডাকবে আমাকে। যেখানে আমি ডাক্তার দেখাই তার পাশেই আছে একটা, দেখো, লোকনাথ মন্দির, খুব সুন্দর ছোট্ট মোটো একটা লোকনাথ মন্দির। তো আমি এখানে এসেছি আমার হাজবেন্ডের সাথে, দেখো এই নার্সিং হোমটায় আমি ডক্টর দেখাই, আর এই নার্সিং হোমেই আমার হাজবেন্ড 2 মাস ছিল। তো দেখো মন্দিরটা, শিব ঠাকুর আর লোকনাথ ঠাকুর একসাথে আছে, এটা লোকনাথ মন্দির। এবার আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। দেখো ঠান্ডায় আমার মুখ চোখের অবস্থাটা শুধু একবার দেখো, মানে ঠান্ডা আর সহ্য হচ্ছে না, এত ঠান্ডা কেন ভগবান কেন। এটা হচ্ছে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয় আর এটা হচ্ছে খাগড়াবাড়ি। এত ঠান্ডা, এত ঠান্ডা, আর বসে থাকতে পারছি না টোটোর মধ্যে, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও, আমি আর পারছি না, এত ঠান্ডা কেন, হে প্রভু এত ঠান্ডা কেন দিলে তুমি এবছর, কেন কেন কেন। তো বন্ধুরা, কিছুক্ষণ আগেই আমরা ডাক্তার দেখিয়ে আসলাম, ডাক্তার দেখিয়ে এসে খাওয়া দাওয়া করলাম, এখন আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি এখন একটু ঘুমানোর চেষ্টা করবো, কারণ আমার প্রচণ্ড, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি কথা বলতে পারছি না। আর এই মাঞ্চটা আজকে একটা দাদা আমাকে দিয়েছিল, ডাক্তার দেখাতে গিয়েছিলাম যে আসার টাইমে একটা দাদা আমাকে এই মাঞ্চটা দিয়েছিল, তো এটা আমি পরে খাবো। তো ডাক্তার কি বললো না বললো, ব্লাড টেস্টের রিপোর্টে কি এসেছে না এসেছে, সেগুলো পরে আমি তোমাদেরকে সন্ধ্যার দিকে জানাবো। তো দেখো বন্ধুরা, এখন আমি নিয়ে নিয়েছি আমার সন্ধ্যার টিফিন, 1 কাপ চা আর সাথে 2টো মেরি বিস্কুট। তো বন্ধুরা, তোমরা আমাকে জানিও যে তোমরা কারা কারা লাল চা খেতে পছন্দ করো আমার মতো। আমি তো লাল চা খেতেই বেশি পছন্দ করি, দুধ চা খেতে খুব একটা ভালোবাসি না আমি। তো তোমরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমরা লাল চা খেতে কে কে ভালোবাসো। ডক্টর আজকে বলেছে আমার চেক আপ করে যে সব কিছু ওকে আছে, নর্মাল আছে সব কিছু, বেবির মুভমেন্টও ঠিকঠাক আছে, বেবিও ভালো আছে, সুস্থ আছে। তো এটা শুনে আমি দারুণ খুশি হয়েছি। আর বলেছে যে শুধু আমার হিমোগ্লোবিনটা কিছুটা পরিমাণ কম আছে, তো মেডিসিন লিখে দিয়েছে, ওটা খেলে ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তো সেই মেডিসিনটা খেতে বলেছে, আর যেহেতু আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, তো বলেছে যে ব্লাডের হয়তো প্রয়োজন পড়বে না, তারপরেও লোক ঠিক হয়ে রাখতে যদি বাই চান্স পড়ে যায় ব্লাডের প্রয়োজন, আর বাকি সব কিছু ঠিকই আছে বলেছে, আর ব্লাড টেস্টের রিপোর্টও ভালো এসেছে। তো সব মিলিয়ে আজ সব ঠিকঠাকই আছে, ভালো আছে সব কিছু, আমার মনটাও বেজায় খুশি আছে। তো দিনটা ভালোই কাটলো আজকে, সারাদিন বেশ মজাই হলো, গেলাম অনেক দিন পর বাড়ির বাইরে, ভালো লাগলো। এখন তো বাড়ির বাইরে সারাদিন আর বেরোনো হয় না সেরকমভাবে, তো অনেক দিন পর যেহেতু বাড়ির বাইরে বেরিয়েছি, বেশ ভালো লেগেছে আমার আজ। তো আজকের মতো এই পর্যন্তই, গুড নাইট, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর যদি আমার ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ও আর সাবস্ক্রাইব করলে শুধু হবে না, সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটায় ক্লিক করে দিও, যেন সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় সবার আগে। তো আজ এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ, তোমরা একটু পাশে থেকো, টাটা, আজকের মতো বাই বাই, গুড নাইট।